বাংলাদেশের আমদানি রফতানি বাণিজ্যে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাব পড়তে শুরু করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। বিষয়টি গুরুত্ব সহ পর্যবেক্ষণ করার কথা জানিয়ে তিনি বলেন, বাজারে আদা রসুন সহ বেশ কয়েকটি পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের জন্য প্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইফসি এক্সপোর উদ্বোধন শেষে এসব কথা বলেন টিপু মুন্সি। সোহান খানের প্রতিবেদন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিন দিনব্যাপী ইন্টারন্যাশনাল ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটির ইফসির এক্সপোর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এবারের প্রদর্শনীতে 25টি দেশের 75টি স্টলের মাধ্যমে ফায়ার সেফটি ও সিকিউরিটি প্রদর্শিত হচ্ছে। উদ্বোধন শেষে করোনা ভাইরাস ও চীনের সাথে বাংলাদেশের বিভিন্ন ব্যবসায়িক পণ্যের আমদানি রপ্তানির বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এটা তো হঠাৎ করে বলা বড় মুশকিল, কারণ এটা কত গভীর সমস্যাটা দাঁড়ায়। আর রেডিমেড গার্মেন্টস সেক্টরে যে হঠাৎ করে আমরা সাপ্লাইটা শিফট করবো কোথার দিকে, সেটাও তো সময়ের ব্যাপার। তো আমরা লক্ষ্য রাখছি খুব করে, খুব আশাবাদী আমরা যে টেম্পারেচারটা একটু উঠলে পরে এর প্রভাবটা কমবে। আর আমাদের অল্টারনেটিভ মার্কেট থেকে সোর্স করার জন্য তো সময় দরকার। তো আমরা একটু দুশ্চিন্তার মধ্যেই আছি বটে, তারপরেও আমরা সব দিকে লক্ষ্য রাখছি। চীনের বাজার উন্মুক্ত হলেও আমদানি রপ্তানি প্রক্রিয়া এখনও বন্ধ রয়েছে বলে জানান তিনি। এই ভাইরাস কয়েক মিনিটের মধ্যেই এটা শেষ হয়ে যায়, 2 মিটারের মধ্যে থাকলে এটা ইনফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে। আর এটা যে আমরা ইম্পোর্টের যে কাপড় বা অন্যান্য জিনিস, তার উপরে করোনা ভাইরাসের প্রভাব না, কিন্তু মানুষজন কাজ করতে যাবে সেইখানে সমস্যা। আদা রসুনের মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করতে প্রশাসনকে নির্দেশ দেওয়ার কথা জানান বাণিজ্যমন্ত্রী। পাশাপাশি রসুনের চাহিদা মেটাতে বিকল্প বাজারের চিন্তা করছে সরকার। আমাদের বাজার মনিটরিং আছে, আমাদের ভোক্তা অধিকার সহ গত বৃহস্পতিবারই আমরা সরকারের বিভিন্ন জায়গায় যারা ইমপ্লিমেন্ট করবে অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে সবখানে চিঠি পাঠিয়েছে যেন ইমিডিয়েটলি বাজারে তারা বাজারে যান। চীনের সাথে গার্মেন্টস সেক্টরের বাণিজ্যের বিষয়ে 16 ফেব্রুয়ারি একটি সার্বিক প্রতিবেদন পাওয়া যাবে বলে জানান টিপু মুন্সি। চাপ আসতে পারে সেটা নিয়ে একটা আলোচনা হয়েছে, সম্ভবত 16 তারিখের দিকে আমরা একটা রিপোর্ট পাবো গার্মেন্টস সেক্টর থেকে। সোহান খান, এসিটিভি, ঢাকা।